ভগবানগোলায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের ঘটনায় স্বামী সহ অভিযুক্ত দুজনের ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। শুক্রবার ভগবানগোলা থানার কুপকান্দি এলাকায় স্ত্রী মঞ্জুরা বিবিকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে স্বামী সেলিম শেখ মঞ্জুরা বিবির জা ও এক ব্যক্তির বিরুদ্ধে। মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মঞ্জুরা বিবির। অভিযুক্ত তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তদের ফাঁসির দাবিতে শনিবার থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। শুক্রবার ভগবানগোলা থানার কুপকাদি এলাকায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় স্ত্রী মঞ্জুরা বিবিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত স্বামী সেমিলিম শেখ, মঞ্জুরা বিবির জা ও এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। পোলে বেঁধে বেধড়ক গণধোলাই দেয়। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ এসে তিনজনকে গ্রেপ্তার করে। মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মঞ্জুরা বিবির। এরপরেই অভিযুক্তদের ফাঁসির দাবিতে শনিবার থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। তাদের দাবি, অভিযুক্তদের ফাঁসি দিতে হবে, না হলে গ্রামবাসীদের হাতে তুলে দিতে হবে। পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। সেলিমের ফাঁসি চাই, আমরা এখানে এসেছি। মঞ্জুরা বিবিকে মারা হয়েছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। ওর তিনটা ছেলে, দুটো ছেলে একটা মেয়ে, ওর অল ফ্যামিলি সবাই থেকে কেন মেয়েটা মারা গেল? আমরা চাই ওর ফাঁসি, ওর অল ফ্যামিলির ফাঁসি চাই। আমাদের কুপকান্দি গ্রামে কালকে যে একটা একেবারে মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, সেই নিয়ে আমরা থানায় এসেছিলাম। গ্রামবাসীরা সমেত সবাই এসেছিল থানায়। এসে আমাদেরকে ওসি সাহেব পূর্ণ আশ্বাস দিয়েছেন এবং এই আসামি যাতে একেবারে কঠোর থেকে কঠোর শাস্তি হয় সে ব্যবস্থাও নেবেন, আমাদেরকে এই আশ্বাস দিয়ে পাঠাচ্ছেন। আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন। আমাদের দাবি, এই আসামি যাতে ছাড়া না পায় কোনো মতে, এবং এই আসামির যাতে একেবারে ফাঁসির কাঠগড়ায় উঠে সেই ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেই জন্য আমরা এসেছিলাম গ্রামবাসী সব। যদিও খুনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে মঞ্জুরা বিবির স্বামী সেলিম শেখ। আমার ছোটো বোন ওই বাড়ি পাঠাচ্ছিল, লোন দিতে গেছিলাম আমার ভাবিকে। ভাবি জাস্ট মানে বললো যে তুমি বসো, লোনটা মানে টাকাটা দিয়েছি, দিয়ে মানে ওই দিক মুখ করেছি, দেখছি ডেভেলপ করে আগুন চলছে। আমি এর বৃত্তান্ত কিছুই জানি না। আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি, মানে ওর সঙ্গে কোনো রিলেশন নাই, ঠিক আছে। আমি মানে যেতাম না, আমার ভাগ্নি ছোটো ভাগ্নিগুলোকে দিয়ে পাঠিয়ে দিলে থেকে মানে পুরো চাল কেড়ে মানে আমাকে ফাঁসিয়ে দিলে। কে চাল করতে করেছে? আমার মানে বউ নিজে কেরাসিন ধরে আগুন ধরে দিয়েছে, আমি নিজেও জানি না। এরকম ফাঁস দিতে বলছিল, এরকম মানে বারবারই মানে জান দিতে যায়, ঠিক আছে। আমি কিচ্ছু জানি না, আর আমি এরকম ছেলে না যে কি লাইফে মানে কোনো কেউ কিছু বলবে। তোর পোশাক কেস করে দিয়েছে, কেসের মাধ্যমে যা হতো তাই হতো, কারণ আমি কিছুই করিনি। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল, অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানে সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকার সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।